আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন, নিরাপদে থাকবেন, ডোন্ট গো আউটসাইড, আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। তো সিসিক্স ডিজাইনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার কিছু জিনিস বুঝতে হবে আপনার। নিউ ডকুমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। এখন প্রশ্ন আসতে পারে ইলেকট্রনিক মিডিয়া কি আর প্রিন্ট মিডিয়া বিষয়টা কি। তো ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে যে আপনি বিষয়টা ফেসবুকে শেয়ার করতে চাচ্ছেন বা পোস্ট করবেন, বা আপনার ওয়েবসাইট আছে সেইখানে আপনি বিষয়টা পোস্ট করবেন, এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া। বা আপনার যা ছাপানো হয় না, আপনার চোখের সামনে থাকে না বা হাতে আপনি স্পর্শ করতে পারেন না, এটাই হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আর প্রিন্ট মিডিয়াটা হচ্ছে আপনি যেমন ধরেন হাতে চাচ্ছেন, যেমন আপনার বিজনেস কার্ড বা ব্যানার যে কোনো কিছু আপনার, বা ব্যানার অনেক সময় প্রিন্ট মিডিয়া হয় যেটা আপনি ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন, বা এটা বিভিন্ন ধরনের হয়। তো কথা হচ্ছে যে আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কী ধরনের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন, আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য কী ধরনের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। তো আমি কামরান আহমেদ আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করব। তো এই কাজগুলো করতে হলে প্রথমে আপনার ফটোশপে চলে যেতে হবে। তো ফটোশপে যাওয়ার পর নিউ ডকুমেন্টের জন্য আপনি চাইলে ফাইল থেকে এখানে কন্ট্রোল নিউ লেখা আছে, নিউতে ক্লিক করলে তো একটা ডকুমেন্টের জন্য আপনি নিউ ডকুমেন্টে কী কী আপনার সাবজেক্টগুলো দিতে চাচ্ছেন সেইটা, আর তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। মনে রাখবেন কন্ট্রোল প্লাস এন, আমরা তো অনেক সময় শর্টকাট চাই, তো এখানে গিয়ে আবার নিউতে ক্লিক করে কন্ট্রোল প্লাস এন হচ্ছে নিউ ডকুমেন্টের শর্টকাট একটা ওয়ে। তো এখন আসা যাক এইসবে। তো আপনি কী ধরনের নেম দিতে চাচ্ছেন? আচ্ছা এটা আমার নামটাই দিই, আপনার ডকুমেন্টের নামটা কী হবে এইটা। আচ্ছা এরপরে এটা হচ্ছে প্রিসেট। আচ্ছা প্রিসেটটা কি, দেখেন এখানে অনেক কিছু কাস্টম আছে, ডিফল্ট ফটোশপ সাইজ আছে, ইউএস পেপার আছে, ইন্টারন্যাশনাল পেপার আছে, ফটো ওয়েব মোবাইল। আচ্ছা অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ডিফল্ট ফটো সাইজটা নিয়ে কাজটা শিখুন, তারপর আপনি অন্যান্যগুলো জানবেন। এখানে ইন্টারন্যাশনাল ফটো এইটা নিলে এখানে অনেক সাইজ নিতে হবে, তো আপনি ডিফল্ট ফটো সাইজটা নেবেন এখানে, যেহেতু আপনি কাজটা শিখতে চাচ্ছেন। আর আমি আপনাদের এ টু জেড ফটোশপের প্রতিটা টুলস বা এখানে মেনু আছে, প্রতিটা মেনু বার সব কিছু আমি আপনাদের এ টু জেড খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমার পাখিগুলো অনেকটু ডিস্টার্ব করতেছে, আচ্ছা সরি। তারপর আপনি এখানে চলো কী প্রকার আপনার বায়ার বলে দেবে, আপনি উইথ কীভাবে নেবেন, উইথ কত নেবেন বা আর হাইট কত নেবেন, এটা আপনার বায়ার বলে। আচ্ছা আমি উইথ একটা নিই, আমি আচ্ছা নিয়ে আমি 500 পিক্সেল নিচ্ছি। আর উইথ, আচ্ছা উইথ হাইটটা কি, উইথ হচ্ছে এইখান থেকে এইটুকু, এইটাই হচ্ছে পাশ দিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে উইথ। আর হাইট হচ্ছে লম্বাটা, লম্বা লম্বি যেটা একটা স্কেলে হয় লম্বা লম্বি, এটা হচ্ছে হাইটটা, তার লম্বাটা এখান থেকে এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইথ, ঠিক আছে। তো আচ্ছা আমি উইথটা নিলাম 500, হাইটটাও আচ্ছা 500ই নিই স্কোয়ার। তো উইথ হাইট বোঝা গেছে, এইটা সমস্যা নাই। আচ্ছা আপনার এখন আসি রেজুলেশনের বিষয়টা। তো আমি একটা বলেছিলাম প্রিন্ট মিডিয়া, আর একটা বলেছিলাম ইলেকট্রনিক মিডিয়া। তো আপনার যদি ইলেকট্রনিক মিডিয়ার বিষয়টা হয় তাহলে আপনি এখানে রেজুলেশন দিতে হবে 72x72 দিতে হবে রেজুলেশন, মনে থাকে যেন হ্যাঁ। আর না আপনি খাতায় নোট করে নিতে পারেন বিষয়গুলো। তো আর কালার, আচ্ছা কালার এটা না পরে, তারপর এইখানে আসা যাক। তো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার জন্য আপনি এটা দিতে হবে পিক্সেল, এটাও পিক্সেল ইঞ্চি এটা করে দেখা হবে। তো দেখেন এখানে পিক্সেল করার পরে এখানে সবগুলো আবার চেঞ্জ হয়ে যায়, তারপরে প্রথমে এইগুলা পিক্সেলগুলো দিয়ে দেবেন, তারপরে এখানে হাইট উইডগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ইলেকট্রনিক মিডিয়ার জন্য বলছিলাম কি 72 রেজুলেশন, 72 দেবেন, তাহলে আপনার ফটোর মধ্যে অনেক প্রবলেম আসতে পারে বা কিছু সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা ডিফল্ট ফটো সাইজটা আবার, আচ্ছা আচ্ছা এটা আপনি ফার্স্ট অফ অল ডিফল্ট ফটো সাইজটা দেবেন, তারপর পিক্সেল এখানেও পিক্সেল, হ্যাঁ এইগুলো দেবেন আপনি,
ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ঠিক আছে, মনে থাকার জন্য। আমি বারবার ঘুরে যাচ্ছে। আচ্ছা, দেন এগুলো বোঝা গেছে। আচ্ছা, আমি এখন ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কথা বলছি, হ্যাঁ, তো আপনি মনে রাখবেন আমি ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কথা বলতেছি। তো কালারে আসা যাক, কালার হচ্ছে RGB। তো আপনি যদি ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে এই দুইটা কালার নিয়ে কথা বলবো, RGB কালার, CMYK কালার নিয়ে। তো ইলেকট্রনিক মিডিয়ার জন্য আপনি এই RGB কালারটা নেবেন, ঠিক আছে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য RGB কালারটা নেয় অনেকে। এখন বিট, বিট মানে কি? তো বিট মানে হচ্ছে অনেক কালার আপনি পাচ্ছেন, এখানে পাচ্ছেন যে কালারগুলো পারবেন তার দ্বিগুণ কালার, এখানে এর দ্বিগুণ কালার এখানে। এখন আপনার কালারটা নেওয়ার পেছনে আপনার PC-র কী প্রসেসর বা কী পরিমাণ রেজুলেশনের এটার উপর নির্ভর করে। আমি ম্যাক্সিমাম ডিজাইনার R8-bit দিয়ে কাজ করে বা কেউ 16-bit দিয়ে কাজ করে, এটা তার উপর নির্ভর। এখানে হিউজ পরিমাণ কালার আছে, আপনি অনেকগুলো এইগুলো শেষ করতে পারবেন, আর 16-bit-এর কালার তো আপনার দরকার নাই। আমি বলি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি পরবর্তীতে বিষয়গুলো বুঝবেন ভালো করে। তো আপনি কী করবেন, আপনি সরি 8-bit-টাই নেবেন। তো এখানে শেষ নেওয়া, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার জন্য আর কিছু চেঞ্জ করতে হবে না, এটা মনে রাখবেন। আপনার রেজুলেশনটা হবে 72, এটা হবে পিক্সেল, এইটা হবে এইটা পিক্সেল দিলে এইটা হয়, এইটা পিক্সেল বা ইঞ্চি হবে, ঠিক আছে, আর বিটটা এটা আপনার প্রয়োজন। দেন আপনি ওকে একটা ডকুমেন্ট ক্লিয়ার করলেন, এইটা একটা হয়ে গেল, হ্যাঁ। দেন আমি এখন দেখাও প্রিন্ট মিডিয়ার জন্য, দেন আপনি আবার একটা ডকুমেন্ট ক্লিয়ার করেন, Ctrl+N, ঠিক আছে। তো দেখেন এখন আপনার নাম যা বসান, এটা বলছি ডিফল্ট ফটো সাইজটা নিয়ে, যে হ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ডিফল্ট ফটো সাইজটা নেবেন, ঠিক আছে। আচ্ছা, তা তারপর কি বলেছিলাম এখানে, আচ্ছা, এখন যেহেতু আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে করবো, তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য আগের এই পিক্সেলগুলো থাকছে না, প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করতে হলে আপনাকে ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও অনেক কিছু আছে, অ্যাজ এ বিগিনার হিসেবে আমি পিক্সেল আর ইঞ্চিটা নিয়েই কথা বল, পরবর্তীতে এইগুলো নিয়ে আচ্ছা আলোচনা করবেন সব। ইঞ্চি এখানেও আপনি এটা দিয়ে দেবেন, হ্যাঁ, ঠিক আছে। দেন আপনার এখানে উইথ হাইট আপনি যা দিতে চান দিন, আপনার বায়ারে যা বলে দেয়, ঠিক আছে। আর এই রেজুলেশনটা এখন হবে, এখানে হবে 300, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন হয় 300, মনে থাকবেন। কালারটা এখন কী হবে বলেছিলাম, প্রিন্ট মিডিয়ার জন্য হলে CMYK, ঠিক আছে না। তো এইভাবে আপনার সব কিছু বুঝতে হবে। তো আপনার বায়ার বলে দিল, যেমন ধরেন আপনার বায়ার বললো আমার এত পিক্সেলের এত রেজুলেশনের একটি টাস্ক আছে, তো আপনি এত পিক্সেল এত রেজুলেশন বলে দিয়েছে। তো আপনাকে যদি আপনি আবার প্রশ্ন করেন যে এইটা আমি কি আপনার প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব না আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবো, উনি কিন্তু বলে দিয়েছেন এত রেজুলেশন বা 72 রেজুলেশন, এটা আপনি বুঝতে হবে। 72 রেজুলেশন যেহেতু বলছে, তাহলে অবশ্যই এইটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য হবে। আর যদি অল 300 রেজুলেশনের এই শেপ, এই ওয়েট, এই হাইট নিয়ে তুমি কাজ করো, তাহলে এইটা আপনি বুঝতে হবে এটা প্রিন্ট মিডিয়ার জন্য হবে। তো এইটাই আজকের মূল বিষয়, আপনি যদি এইটা বুঝতে পারেন, অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের, আমি যেভাবে কাজটা শিখেছি, যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের শেখানোর চেষ্টা করব A to Z। আমি টুলগুলো A to Z নিয়ে আলোচনা করব, খুব আমি যেভাবে বুঝি, আমি যেহেতু নতুন তাই কথা বলতে একটু হিমশিম খাচ্ছি, একটু কথা বলতে আমার কিউরিওসিটি কাজ করতেছে আর আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা আমি কিছু মনে করবেন না, আপনাদের ছোটো ভাই বলে আমাদের আমাকে মাফ করে দেবেন। আর আমার পাখিগুলো আজকে একটু ডিস্টার্ব করতেছে, তা এগুলো অনেক ভালো পাখি আছে এগুলো না যে। তো ইনশাল্লাহ দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। CS6 ডিজাইনারের সাথে থাকবেন। ও আচ্ছা, আরেকটা কথা বলি, CS6 এটা ওকে পরে কন্টিনিউ। আচ্ছা, CS6 হচ্ছে ফটোশপের একটা ভার্সন, একবারে লেটেস্ট ভার্সন। যেহেতু আমরা এখন অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ করতেছি, অবশ্যই আমরা লেটেস্ট জিনিস বিষয়টা নিয়ে কাজ করব, আমরা ওল্ড মডেলে যাব না, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। এইটা হচ্ছে CS6 একবারে লেটেস্ট মডেল, আমি এটাই ইউজ করি, আমার অনেক ভালো লাগে। তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কেউ দয়া করে এই পরিস্থিতির মধ্যে বাইরে যাবেন না, যদি একান্ত প্রয়োজন হয়। ইনশাল্লাহ আপনার সেফটি, সেফগুলা
প্রোটেকশন নিয়ে বের হবেন, আর আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সবাইকে ভালো রাখবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা এই পরিস্থিতিটা ওভারকাম করতে পারি। তো যা দেখালাম ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, আর আমি প্রতি সপ্তাহে দুইটা করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমি দুইটা করে কেন, তা আপনি একটা ভিডিও যদি 3 দিন প্র্যাকটিস করেন অবশ্যই আপনার এই বিষয়গুলোর মধ্যে এক্সপার্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের যেভাবে শেখানো হয়েছিল এইভাবে আমি বলছি ইনশাল্লাহ আপনিও সেভাবে শিখুন, আমি আপনাদেরকে ইম্প্রুভ করছি, আপনি ভালো করবেন। আর হ্যাঁ, আপনি যদি বলেন না এইসব আমার জন্য না, আমি এসব পারবো না, তাহলে আমি বলি এটা আপনার জন্য, আপনি পারবেন ভাই, এগিয়ে যান, ধরুন এগিয়ে যান ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আবার একটা Thank you.